আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে মিনিয়েচার গার্ডেন। আমার আগের দুইটা মিনিয়েচার গার্ডেনের ভিডিও সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন, তাই আমি আজকে আবার নতুন করে মিনিয়েচার গার্ডেনের ভিডিও নিয়ে হাজির হলাম। আপনার বাসায় যদি 2 থেকে 3 রকমের গাছ থাকে তাহলে আপনি খুবই সহজে মিনিয়েচার গার্ডেন বানিয়ে ফেলতে পারবেন। আমি আমার আজকের মিনিয়েচার গার্ডেনের জন্য 3টা ভ্যারাইটির প্ল্যান্টস নিয়েছি, ফাইকাস, সিঙ্গোনিয়াম আর হচ্ছে কোলিয়াস। মিনিয়েচার গার্ডেনটি ডেকোরেশনের জন্য আপনি চাইলে যে কোনো শোপিস ব্যবহার করতে পারেন। এখন আমি লাগিয়ে দিচ্ছি ট্যাঙ্গেল হার্ট। ডেকোরেশনের জন্য আপনার কাছে যে রকম প্ল্যান্টসই থাকবে আপনি চাইলে সেটাই লাগাতে পারেন। মিনিয়েচার গার্ডেনটি যেন আরও বেশি সুন্দর লাগে এর জন্য আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স এখানে ব্যবহার করছি। মিনিয়েচার গার্ডেনটি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেট করতে পারেন। আমি এখন ডেকোরেশনের জন্য পাথর ব্যবহার করছি। আশা করছি আমার আজকের মিনিয়েচার গার্ডেনের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি খুবই সংক্ষিপ্তভাবে আজকের ভিডিওটি করার জন্য। আপনারা চাইলে খুবই সহজেই এরকম মিনিয়েচার গার্ডেন আপনাদের বাসার জন্য বানিয়ে ফেলতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটি লাইক করতে পারেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।